93তম অস্কার অনুষ্ঠানে দ্য ফাদার ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার শিরোপা জিতেছেন বিখ্যাত হলিউড অভিনেতা অ্যান্থনি হপকিন্স। এই সম্মান পাওয়ার পাশাপাশি আরও এক অনন্য নজির তিনি ছুঁয়েছেন। অস্কারের ইতিহাসে সবচেয়ে বয়স্ক অভিনেতার নেমপ্লেটে লেখা হয়েছে তার নাম। এদিকে সেরা অভিনেতা বিভাগে অ্যান্থনি হপকিন্সের পাশাপাশি মনোনয়ন পেয়েছিলেন ব্ল্যাক প্যান্থার খ্যাত অভিনেতা চ্যাডউইক বোসম্যান। মা রেইনিজ ব্ল্যাক বটম ছবিতে প্রয়াত চ্যাডউইকের অভিনয়ে মুগ্ধ হননি এমন দর্শক বিরল। ছবি সমালোচকদের দলও মুক্ত কণ্ঠে প্রশংসা করেছিলেন এই ছবিতে চ্যাডউইকের পারফরমেন্সের। তাছাড়া এবারের অস্কার মঞ্চ যেভাবে চ্যাডউইকময় হয়ে উঠেছিল তার ফলে অনেকেই ভেবেছিলেন এবারে হয়তো মরণোত্তর অস্কার সম্মানে সম্মানিত করা হবে ব্ল্যাক প্যান্থার অভিনেতাকে। এমনকি চিরাচরিত অস্কারের রীতি ভেঙে অনুষ্ঠানের সর্বশেষ পুরস্কার ঘোষণার তালিকায় সেরা ছবির বদলে রাখা হয়েছিল সেরা অভিনেতার তালিকা। উত্তেজনা ও আশা বাড়ানোর পক্ষে যা যথেষ্ট ছিল চ্যাডউইকের অনুরাগীদের জন্য। তবে শেষ পর্যন্ত সবাইকে অবাক করে অস্কারের মঞ্চ থেকে সেরা অভিনেতা হিসেবে নাম ঘোষণা করা হয় অ্যান্থনি হপকিন্সের। বিজয়ী ঘোষণা যিনি করেছেন তিনি গতবারের অস্কারজয়ী অভিনেতা হোয়াকিন ফিনিক্স। তার ঘোষণার ভঙ্গিমা থেকেই বোঝা গেছে ফলাফলে তিনিও খুশি ছিলেন না। এরপরে চ্যাডউইক বোসম্যানের ফ্যানেরা তুলেছেন নানান প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় অ্যান্থনি হপকিন্সকে সাধুবাদ জানিয়ে কেউ কেউ লিখেছেন, দ্য ফাদার ছবিতে তার অভিনয় নিঃসন্দেহে অনবদ্য, কিন্তু চ্যাডউইক যা অভিনয় করেছিলেন তাতে তিনিও অযোগ্য ছিলেন না। কেউ বা কটাক্ষ করে লিখেছেন, এই অশীতিপর অভিনেতা ঘুম থেকে উঠে বুঝতেই পারবেন না যে তার কি করা উচিত। আবার কেউ একটি ঘুমন্ত টেডি বিয়ারের ছবি পোস্ট করে লিখেছেন, অ্যান্থনি হপকিন্স ঠিক জানেনই না তার চারপাশে কি হচ্ছে। আবার এক নেটিজেন জনপ্রিয় কার্টুন শো দ্য সিম্পস নস এর জম্পেশ করে ঘুমানোর ছবি পোস্ট করে বিদ্রুপ করেছেন, নিজের অজান্তেই পুরো অস্কারটাই মাটি করে দিলেন অ্যান্থনি হপকিন্স। কোনো কোনো নেটিজেন তো বেজায় চটেছেন। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাওয়া সত্ত্বেও অস্কার অনুষ্ঠানে অ্যান্থনির গড় হাজির থাকা নিয়ে মোট কথা অ্যান্থনি হপকিন্সের অস্কার জয়ে খুশি হতে পারেনি প্রয়াত ব্ল্যাক প্যান্থার খ্যাত অভিনেতা চ্যাডউইক বোসম্যানের অনুরাগীরা। প্রান্তিস আরোয়ার, সময় সংবাদ, ঢাকা।